হাই বন্ধুরা, আজকে আমি আবার একটি এঞ্জেল রং নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আজকে টপিক এঞ্জেল রং 222 ইয়ার ট্রিপল 2। আমার এই চ্যানেলে আরও বিভিন্ন এঞ্জেল রং নিয়ে ভিডিও আছে, তোমরা চাইলে সেগুলো একবার দেখে নিতে পারো। তাছাড়া অনেক রকমের ভিডিওস আছে, তোমরা দেখে নিতে পারো। তো যাই হোক, আজকে শুরু করা যাক এঞ্জেল রং 222। আজকের যে লাইফটা, বর্তমান লাইফটা খুবই ব্যস্ততার মধ্যে কাটছে এবং মানুষের একটু নিঃশ্বাস ফেলারও টাইম পাচ্ছে না। যদিও লকডাউন হয়ে থাকে, তবু কিন্তু লোকে বাড়িতে কিন্তু কন্টিনিউ কাজ করেই যাচ্ছে। এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে এখন, বাড়িতেও কিন্তু আমরা মাথা কাটিয়ে কাজ করছি বা বিভিন্ন রকম এনগেজ থাকছি, বাড়িতে কিন্তু কেউ বসে নেই সেইভাবে। তো আমাদের যেটা একটা কাজ, সেটা তো করে যেতেই হবে। সাকসেস পাওয়ার জন্য লাইফে আমরা সবসময় দৌড়ই, কিন্তু মাঝে মাঝে আমরা কনফিউজ হয়ে যাই যে কী কাজ আমাদের করা উচিত বা কী কাজ করা উচিত নয়। মাঝে মাঝে নেগেটিভ থটসগুলো আমাদের মধ্যে চলে আসে যে এটা করবো না বা এটা করলে ভালো হবে না, কিন্তু অথচ ওটা করলে তোমার ভালো হবে। তো এঞ্জেল রং 222-র মিন্স হচ্ছে, যখনই কোথাও তুমি এরকম দেখবে নাম্বার, তুমি যেখানেই দেখো না কেন, সেটা ঘড়ি হতে পারে বা কোনো কার্ডের নাম্বার হতে পারে বা মোবাইল নাম্বার হতে পারে বা যে কোনো কিছু, তুমি যদি পরপর দেখো যে 222 এরকম ধরনের সংখ্যা আসছে, তাহলে জানবে তুমি যদি কিছু ভেবে থাকো বা কিছু করার প্রসেস, মানে প্রসেসটা তুমি চাইছো অ্যাপ্লাই করতে, তো তুমি জেনে রাখো যে সেটা তুমি একদম ঠিক করতে চলেছ এবং তুমি ঠিক দিশাতে আছো। তুমি তোমার গন্তব্যস্থলে যাওয়ার জন্য একদম ঠিক রাস্তা ধরেছো, এটাই কিন্তু সবসময় মিন করে এই নাম্বারটা। বিভিন্ন এঞ্জেল রঙের মতোই কিন্তু এই নাম্বারটিও খুবই খুবই স্ট্রং নাম্বার। তো কনফিউজ একদম হবে না, তোমরা যেটা চাইছো, ধরো কেউ স্টাডি লাইন বুঝতে পারছো না কোন লাইন নিয়ে পড়বে, তো একটা ভেবে রেখেছো যে এই লাইনটা তোমার জন্য ঠিক আছে, তো তুমি একদমই যখন দেখবে এই নাম্বারটা তুমি বারবার দেখতে পাচ্ছ, তো তুমি জানবে যে তুমি একদম ঠিক বার্তা পাচ্ছ, যে হ্যাঁ এঞ্জেলরা তোমায় বার্তা দিচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, তুমি ঠিক লাইনে এগোচ্ছ, তোমার প্রসেসটা ঠিক আছে এগোনো। তো বিভিন্ন বিজনেসের ক্ষেত্রে হতে পারে, বিজনেসম্যান যারা, বিজনেস ওম্যান যারা চাইছে বিজনেসটাকে স্টেবল জায়গায় রাখতে, তারা যদি নতুন কোনো বিজনেস স্টার্ট করতে চায়, তো সেইটাই হিসেবেও তারা যদি কনফিউজ থাকে যে করবে কি করবে না, বা ট্রিপল 2 দেখছে, তো তুমি জেনে রাখো যে 222 মানে হচ্ছে তুমি বিজনেস একদম ঠিক চুজ করেছো, তুমি এটা করলে তুমি যথেষ্ট মানে পজিটিভ রেজাল্ট পাবে। তো এইভাবে তোমরা কিন্তু 222 যেটা দেখছো সে এইটা মানে কিন্তু বিলিভ করতে পারো যে হ্যাঁ তোমাদের কাজ কিন্তু পজিটিভলি হবে। দেখো, সবার আগে ফার্স্ট হচ্ছে তোমাকে পজিটিভ থাকতেই হবে যে কোনো কিছুর ওপর। এঞ্জেলের ওপর তুমি যদি ভরসা রাখো, তবে কিন্তু যে কোনো এঞ্জেল রং তোমার ওপর অ্যাপ্লাই করলে সেটা কিন্তু কাজ হবে, বা যে কোনো কিছু মেডিটেশন বলো, যাই বলো, আমি আগের ভিডিওসগুলোতে আলোচনা করেছি, তো সেগুলো দেখলে বুঝতে পারবে। তাছাড়া এটা একদমই তোমাকে সঠিক রাস্তা দেখাবে। তো তুমি যদি এখনও ধরো দেখতে পারছো না বা কিছু বুঝতে পারছো না যে এটা কি মানে, তাহলে তুমি যে থটসটা ভাবছো যে এটা অ্যাপ্লাই করবে কোনো কাজের জন্য, কোথাও একটা ধরো তুমি কিছু একটা চাইছো যে আমি অমুক জায়গায় যেতে চাই, আমার একটা কাজ আছে ওখানে, তো আমার কাজটা কি সফল হবে, তো হতে পারে আজকে সফল, সেটা ভাবছো, কিন্তু নেগেটিভ থটস তুমি এটাই ভাবছো যে হতে পারে কি পারে না। বাট তুমি পজিটিভ রাখো এবং পজিটিভ চিন্তাধারা রেখে তুমি যদি দেখো যে বারবার 222 সাইন তোমার সামনে আসছে সেই জায়গাটায় যাওয়ার আগে, তাহলে তুমি জানবে তুমি যে কাজের জন্য সেই জায়গাটিতে যেতে চাইছো একদমই সাকসেসফুল হয়েই তুমি ফিরবে। সাকসেস ছাড়া তুমি কিন্তু আসবে না ওখান থেকে, একদমই 100% শিওর এটা। তো আর যারা ধরো পাচ্ছ না এটা অ্যাপ্লাই করতে, বুঝতে পারছো না কিছু একটা, তো তারা একটা কাজ করতে পারো,
যেটা নিয়ে ধরো তোমার মনের মধ্যে ইচ্ছা আছে যে আমি এটা করতে চাই, বা আমি এটা সঠিক পথে এগোচ্ছি কিনা জানার জন্য, বা তুমি যদি সেইটার পথটা বেছে নিতে চাও, তাহলে তুমি একটা কাজ করতে পারো। তুমি তোমার বডি পার্টসে, যে কোনো লেফট বডি পার্টসে, হ্যান্ড হলে বেশি ভালো হয়, হ্যান্ডের তুমি একটা কাজ করতে পারো। তুমি অরেঞ্জ কালারের একটা পেন নিয়ে, ব্ল্যাক বাদ দিয়ে, রেড বাদ দিয়ে, অরেঞ্জ কালার বা ব্লু কালারের পেন নিয়ে তুমি ট্রিপল টু লিখতে পারো হাতের ওপর, এবং সেটা তুমি যে কোনো গন্তব্যস্থলে যাওয়ার আগে বারবার করে সেটাকে দেখতে থাকো। তাহলে তোমার বুঝতে পারবে যে তোমার কাজটা হয়ে যাবে, খুব ইজিলি হয়ে যাবে। কারণ তুমি এটা যদি বারবার করে এটা মনের মধ্যে আনতে থাকো, ট্রিপল টু ট্রিপল টু ট্রিপল টু, মানে এটা তুমি বারবার ভিজুয়ালাইজ করতে থাকো, তাহলে কিন্তু খুব ইজিলি তোমার কাজটা হয়ে যাবে। এবং এটা খুবই একটা ইজি ওয়ে তোমার কাজ সফল করার জন্য, তোমার প্রসেসটা যেটা সেটা ঠিক হচ্ছে কিনা সেটা জানার জন্য। তো তোমরা এটা করতে পারো, অবশ্যই করতে পারো। কিংবা একটা খাতা পেন নিয়ে তার মধ্যে তুমি ট্রিপল টু লিখে একটা, মানে একটা তুমি একটা গোল বৃত্ত আঁকলে, তার মধ্যে ট্রিপল টু লিখলে, এবং যে কাজটির জন্য তুমি ভাবছো সেটা মনের মধ্যে ভিজুয়ালাইজ করলে, তাহলে কিন্তু খুব ইজিলি তোমার ওই কাজটি হয়ে যাবে, একদমই হয়ে যাবে। তুমি যদি একটা পজিটিভ কাজের কথা ভাবো, তো সেটা যে কোনো কিছুই হতে পারে, কোনো শারীরিক রোগ সারানো, মানসিক চিন্তা, বা কোনো লাভ রিলেশনশিপ, কোনো কিছু। তুমি ধরো ভাবছো যে তোমার সাথে কারোর একটা কোনো মানে মনোমালিন্য, তুমি তাকে ফোন করতে চাও, চাইছো, অনেক দিন ধরে যোগাযোগ করতে পারছো না, তো তুমি চাইছো যে আজকে ফোন করলে কি সে আমার সাথে কথা বলবে। তুমি যদি এইটা মনের মধ্যে ভাবো, তাহলে তুমি যদি এটা ভাবছো ধরো দু তিন দিন ধরে, তুমি তার মধ্যে ধরো ট্রিপল টু দেখতে পেলে কোথাও, তাহলে তো তুমি নিশ্চিত হয়ে যাচ্ছো যে অটোমেটিক এঞ্জেলরা তোমায় বলে দিচ্ছে যে হ্যাঁ, তুমি মানে প্রসেসিং তোমার ঠিক আছে, তুমি ফোন করলে হয়তো কিছুটা মিটমাট হয়ে যেতে পারে, আর না হলে হাতের মধ্যে এরকম লিখে ভিজুয়ালাইজ করতে থাকো, তো তারপর ফোন করো। দেখো ইজিলি তোমার কিন্তু যে ব্রেকআপটা হওয়ার চান্স ছিল সেটা হবে না, ব্রেকআপ থেকে তোমরা কিন্তু পুরোপুরি মুক্ত পেয়ে যাবে, এবং নিজেরা নিজেদের মধ্যে আবার সুন্দরভাবে সম্পর্কটিকে গড়ে তুলতে পারবে। তো যে কোনো কিছুতে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো, খুবই ইজি প্রসেস তোমাদের আজকে বললাম। আমি আরও বিভিন্ন রকম এরকম এঞ্জেল ভিডিও আছে আমার, তাছাড়াও আমি আলোচনা আরও করব। তো আমার এই চ্যানেলটি তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও, কারণ আমি এখানে বিভিন্ন রকম হেল্পফুল ভিডিওস দিই, তোমরা এটা দেখতে পাবে, ভালো লাগবে তোমাদের। আর এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক বাটনে লাইক করে দিও, এবং ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। আর সবাই সবসময় পজিটিভ থাকবে। যদি কোনো রকম কোনো কিছু আর এঞ্জেল সম্পর্কে তথ্য জানার থাকে, বা যে কোনো কিছু জানার থাকে, প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করব তোমাদের উত্তর দেওয়ার। তো আজকের ভিডিও আমি এই পর্যন্তই করছি, আবার তোমাদের সাথে নেক্সট কোনো টপিক নিয়ে আলোচনায় আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।